আমরা একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে একটা মেলা হচ্ছে। ইমরানকে বলতেছি চলো একটু যেয়ে দেখি কি মেলা হচ্ছে। লেখা দেখলাম বিজয় মেলা। সম্ভবত এখানে যারা অনলাইনে সেল করে তারা সবাই মিলে একটা এক জায়গায় মানে বিক্রি করতেছে, যাই হোক তাদেরকে নিয়ে একটা মেলা হচ্ছে। তো মেলায় ঢোকার পরে আমাদের সাথে যে এমন হবে আমরা বুঝতে পারি নাই, মানে ঢোকাটাই একটা বিচ্ছিরি অবস্থা। এখানে যে অনপিসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 300 টাকা করে বিক্রি করতেছিল, তো খুবই খারাপ। মানে 300 টাকা, যাই হোক পাশে একটা দোকান ছিল, ভালো লাগছে। ইমরানকে বলছিলাম একটা নেই, তো বাসায় তো জায়গা নাই এই জন্য আর সঙ্গে নেওয়া হয়নি। কিন্তু এগুলোর দামও কম ছিল, ভালোই লাগছে না। খাবার দোকানগুলো দেখতে যতটা সুন্দর খাবার ততটাই বাজে। আমরা একটু একটু করে সব খাবারই ট্রাই করলাম, কিন্তু খুবই বাজে, খুবই বাজে। মানে প্রথমবার কিনে সব করে মুখে দিছি, পরে ফেলাই দেওয়া লাগছে। হ্যাঁ বন্ডের মতো লাগতেছে, আমার এক বোনের মতো লাগতেছে। এখানে কেক বানাল, কেক কিন্তু পারি না। হ্যাঁ ওইখানে দামটা কম আছে, ওই বিড়ালের ঝুড়ি ওগুলো তো থাকতে পারবে না। কিন্তু কত করে দেখো তো, এর ভিতরে যে কি অবস্থা, দম বন্ধ লাগতেছিল পুরো আমার। তা ওখান থেকে বের হয়ে নিউ মার্কেট আসলাম, এখানে একটু বসছি, এখানে ভালোই লাগতেছিল, ওয়েদারটা ভালো ছিল, একটু ফুচকা অর্ডার দিলাম। দুই ভাই বোন বসে বসে খেলাধুলো করতেছে আমি দেখতেছিলাম। একটা বাবু বিগ বেবি, একটা বিগ বেবি। একটা পানির পট আনলাম বাবুর জন্য, সুন্দর আগেরটার থেকে এটা অনেক সুন্দর না ইনিসা? আগেরটাও সুন্দর ছিল, আগেরটা আমি পুড়ে ফেলাইছিলাম। ফিটার্জের জন্য কত কেনা লাগে আমি নষ্ট করি, ওই যে গরম করতে দিয়েই আর মনে থাকে না, সব পুড়ে যায়। আজ 12:30, ওদের ক্ষুধা লাগছে, কি করব, তাড়াহুড়ো করে ডিম সেদ্ধ দিছি,
আর এই যে সসেস ভেজে দিব, আর হচ্ছে কিছু ডাল ভেজাইছি, এগুলো কালকে ওদের একটু রান্না করে দিব। মধ্যরাতে ক্ষুধা লাগে এদের। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তো বাইরে তেমন কিছু খাইছিলাম না, ওরা অনেক ক্ষুধা লাগছে। এই যে এরা এত রাত্রে কি করতে, তোমার ওই রকমের হয়ে গেছে বুঝছো? কোনগুলো? এই ডিমি তো সেগুলো তো শেষ করছি না। তোদের রাত্রের খাবার খা না। নিউ মার্কেট বসে পপকর্ন খেতে চাইছিল, তো কিনে দেওয়া হয়েছিল না। সুন্দর পপকর্ন হয়েছে ভাই। ইনিসা সারপ্রাইজ।